তুমি যে একটা পাথরে পাম্প মারার থাকে, ওই পাথরটা আমি নিজে দেখে এসেছি, অনেক বড় পাথর, এই স্টেজ থেকে, এই স্টেজ থেকে একটু বড় হবে, বিশাল পাথর, কয়েকশো টন হবে পাথর। ওই পাথরে নবীজি ডান হাত পাম্প মারার যখন লাগিয়েছেন, আল্লাহ আকবার, পাথর মাটির থেকে জমিনে গুঁজে দিয়েছে এবং পাথর ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আখেরি নবী এই মাত্র আমার উপর কদম মোবারক রেখেছে, পৃথিবীর আর কোন মানুষ আমার গায়ে আর কদম রাখার সুযোগ হয়নি। আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চাই, নবীর ইজ্জতের খাতিরে কেউ যেন আমাকে পা দিতে না পারে, আমাকে একটু জমিন থেকে আলাদা করে দেয়। এখনো আলাদা ওই পাত্র চোদ্দ দিল আমি করছি, পাত্রটা জমিন থেকে আলাদা প্রায় চার আঙ্গুলের মতো ফাঁক চতুর্দি। এবার নবীজি পাত্রের মধ্যে উঠে পাত্র উপর উঠে গেল,